ভারতী উত্তরবঙ্গ আজকে অনুষ্ঠিত হতে চলেছে। আমি খুশি এই বিদ্যালয়ের যে সমস্ত ক্ষুদে শিশুরা আছেন তাদের শিক্ষা, শারীরিক শিক্ষার ব্যাপারে স্কুলের যে ভূমিকা সত্যিকারেই প্রশংসনীয়। শিশুরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ, সুতরাং এই শিশুদেরকে যদি সঠিকভাবে তৈরি করা যায় তাহলে এরা সমাজ এবং দেশের দায়িত্ব নিয়ে কাজ করবে। আমি আরো খুশি যে কয়েকটা শিশুর যে ক্রিয়াকলাপ আমরা দেখলাম, দুঃসাহসিক ক্রিয়াকলাপ, আমার নিজের মন স্তম্ভিত হয়ে গেছে। এত সুন্দর সাবলীনভাবে তারা এখানে এটা সম্পাদন করেছে। আমি আশা করব যে এই বিদ্যালয়ে অত্যন্ত গ্রামে যে সমস্ত শিশুরা অবহেলিত সমাজে, সেই সমস্ত শিশুদেরকে নিয়ে এই ধরনের বিদ্যালয় তৈরি করে দেশ গঠনে তাদেরকে এগিয়ে নিয়ে আসবে, তবে হবে সত্যিকারের মহৎ কাজ। যারা এখানে এই বিদ্যালয়ের সঙ্গে বা এই সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। এই রকম মানুষ করার মতো একটা মানুষ তৈরি হচ্ছে। স্বামী বিবেকানন্দ বলতেন যে মানুষের মতো মানুষ হতে হবে, আর আমি মনে করি এই বিদ্যালয়ে একটা শিশুকে মানুষের মতো মানুষ তৈরি করছে। তাই আবার সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করার আগে এই অনুষ্ঠানের শুভারম্ভ ঘোষণা করলাম। ধন্যবাদ।